বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ড্রাফটে দল পেয়েছেন সাব্বির রহমান ও নাসির হোসেন। ড্রাফটে নাসির হোসেনকে দলে বেরিয়েছে ঢাকা ডমিনেটরস ও সাব্বির রহমানকে দলে টেনেছে খুলনা টাইগার্স। বুধবার 23 নভেম্বর সকাল 11:30টায় রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। ড্রাফটের প্রথম ধাপে লিটন দাসকে দলে টানে কুমিল্লা। সিলেটে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরচুন বরিশালের দলে ভিড়িয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। মোহাম্মদ মিঠুন ঢাকায়, মেহেদি হাসান রংপুর রাইডার্সে, মোহাম্মদ সাইফুদ্দিন খুলনা টাইগার্সে ডাক পেয়েছেন। এবারের প্লেয়ার্স ড্রাফটে 400 বিদেশি ক্রিকেটারের সঙ্গে 217 জন দেশি ক্রিকেটার থাকবেন। ইতিমধ্যে দেশের 7 জনপ্রিয় ক্রিকেটার সরাসরি 7 দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা সিলেট স্ট্রাইকার, সাকিব আল হাসান পরচুন বরিশাল, তামিম ইকবাল খুলনা টাইগার্স, তাসকিন আহমেদ ঢাকা, আফিফ হোসেন ধ্রুব চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মুস্তাফিজুর রহমান কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স। এবার এ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য করা হয়েছে 80 লাখ টাকা, বি ক্যাটাগরির পারিশ্রমিক 50 লাখ টাকা, এছাড়া সি 30 লাখ, ডি 20 লাখ এবং ই ক্যাটাগরির ক্রিকেটাররা 10 লাখ টাকা করে পাবেন।